জেলা সদরের সরকারি খাদ্যগুদামের শস্য মজুদ থেকে শুরু করে দাপ্তরিক সব কাজে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে খাদ্যগুদামের খামাল ব্যবস্থাপনা নামে সফটওয়্যার চালু করা হয়েছে। এর ফলে গুদামে এখন প্রতিদিন খাদ্যশস্য সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের যাবতীয় তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্য নিয়ন্ত্রক অফিসে পাঠানো হচ্ছে। খামাল ব্যবস্থাপনার মাধ্যমে ডাটা এন্ট্রি করে আমরা কাজটা কমপ্লিট করার ফলে বিতরণের কাজ বিতরণ এন্ট্রি দেয় এবং প্রাপ্তির কাজ এন্ট্রি দেয় এবং এগুলো সবগুলো করার পরে অনেকগুলো রিপোর্ট অটোমেটিকলি হয়ে যায়, রিপোর্ট আর করতে হয় না আমাদের। আমরা এই কাজটার ফলে আমরা সম্পূর্ণ কাজে আসলে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এবং আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় ওইখানে বসে থেকেই সব কিছু আসলে পর্যবেক্ষণ করতে পারতেছেন। এই কাজগুলো করতে আমাদের আসলে আগের চাইতে অনেক ভালো হচ্ছে আর কি, কোনো অসুবিধা হচ্ছে না। যখন যেই মাল সংগ্রহ বিলি বিতরণ বা প্রাপ্তি বা ডেসপাস হচ্ছে সেখানে ইজিলি সেটা সাথে সাথে এটা ইয়ার মাধ্যমে এই অনলাইনে আসে পড়তেছে, যেখানে যে তারা কোনো ধরনের কোনো কার্যক্রম করার কোনো সুযোগ পাচ্ছে না। এদিকে খাদ্যগুদামের প্রতিবেদন ও তথ্য যাচাই বাছাই করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে পারছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাও। আমরা এই সফটওয়্যারে একটা ভার্চুয়াল এলএসডি ক্যাম্পাস ক্রিয়েট করেছি, ভার্চুয়াল ক্যাম্পাস ক্রিয়েট করেছি, ভার্চুয়াল গুদাম হয়েছে এবং ওখানে একটা ভার্চুয়াল খামাল তৈরি করা হয়েছে। যখন খাদ্যগুদাম কর্মকর্তা দৈনন্দিন ট্রানজ্যাকশনের ডাটাগুলো হচ্ছে এন্ট্রি দিচ্ছেন, তখন সেটা হচ্ছে খামালের মধ্যে আপনার হচ্ছে যে ইমেইল আকারে হচ্ছে এটা প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ যখন এন্ট্রি দিচ্ছেন খামালটা ফিল আপ হচ্ছে, যখন খাদ্যশস্য বিতরণ করছেন বা অন্য জায়গায় প্রেরণ করছেন খামালটা খালি হচ্ছে এবং দৈনন্দিন যে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেটা আমরা এই সফটওয়্যারে লগ ইন করি দেখতে পাচ্ছি। জুন পর্যন্ত চলবে উপজেলার খাদ্যগুদামে ডিজিটাল ভিত্তিক এই কার্যক্রম, সফল হলে পর্যায়ক্রমে সব জেলাতেই চালু করা হবে এটি, বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।